বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিসি ইয়াবা সহ চার মাদকারবাড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২:২০ এ সময় উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে মাদকসহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগির পুকুরের পাশে মৃত হামিদউদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করছিলেন আটক হওয়া এই আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, এসআই অনুপ রায়, এএসআই আব্দুল আল মামুন সহ পুলিশ সদস্যরা অভিযান চালে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে এসব মাদকসহ তাদের আটক করে। আটক হওয়া আসামিরা হলেন সাজ্জাদ মোল্লা, আলী আলম, সাগর ও বদরুল। এ সময় পুলিশ তাদের কক্ষে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস সিয়াবা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরহাট মডেল থানাধীন পাগলা উত্তরপাড়া গ্রামস্থ লেগির পুকুর নামক স্থানে জনৈক ইব্রাহিম গাজীর দোতলা বিল্ডিং থেকে ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করি এবং ওইখান থেকে আমরা ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই বিষয়ে অত্র থানায় আপনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।